আজকে হচ্ছে ষষ্ঠীর রাত সকলকে জানাই শুভ ষষ্ঠী তো বন্ধুরা তোমরা তো জানোই যে ষষ্ঠীর দিনে কিন্তু আমাদের দৌড়ে তুলসী মন্দিরে সিঁদুর দিতে লাগে কিন্তু সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যার কারণে সময় পাইনি তো সন্ধেবেলায় আমি যখন সন্ধে দিচ্ছিলাম তখনই আর কি পুরো বাড়িতে তারপর হচ্ছে তুলসী মন্দিরে সিঁদুর দিয়ে নিয়েছিলাম আমাকে মা ফোন করে বলেছিল আমার মনে ছিল কিন্তু কি বলো তো ওই এত কাজের চাপে আমার আর দিতে সময় হয়নি তো সেই জন্য আমি সন্ধেবেলায় দিতে এসেছি এক সময় করে দিলেই হলো তো এই দেখো আমি দুয়ারে দুয়ারে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আজকে কিন্তু আমি প্রথমবার আইফোনে ভিডিও করছি মানে আজকে পুরো ব্লগটা কিন্তু আইফোনে শ্যুট হবে তো তোমরা বলবে যে ভিডিওটা কেমন লাগছে তোমাদের তো বন্ধুরা দেখো আমি এখন ঠাকুর মন্দিরে আর কি দিয়ে দিচ্ছি আমি এগুলো আগের বছর কিন্তু এঁকেছিলাম দেখো একটা বছর কীভাবে পার হয়ে গেল তোমাদের দাদা ভাইয়ের পোস্টিং হলো দুই বছরের ওপরে কিন্তু আমার এখানে থাকা মিনিমাম ওই এক বছর মতন তো দেখো আমি বাইরে দূরে কিন্তু সিঁদুর দিয়ে নিচ্ছি তো আমি এগুলো কিন্তু এসে পরেই এঁকেছিলাম আর এই যে এই স্বস্তিকটা আমি যখন আগের বছর পুজোতে তো এখানেই ছিলাম তখন এঁকেছিলাম মানে মনে হচ্ছে এই কবেই এলাম এই কবেই বিয়ে হলো আবার সময়টা কেমন পারও হয়ে গেল তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের তো ইনফেকশন হয়েছে তোমরা জানোই তো এটা সপ্তমীর সকাল সকলকে জানাই শুভ সপ্তমী তো বন্ধুরা তোমার দাদা ভাইয়ের চোখটা আর কি লেগে ছিল যার কারণে খুলছিল না তো সকালে ঘুম থেকে উঠে আমাকে ডাকলো যে চোখটা আমি খুলতে পারছি না তুমি গরম জল করে একটু আমাকে মুছে দাও তাহলে হয়তো খুলতে পারবো তো যার কারণে আমি আর কি কি গরম জল করে করে ওর পরিষ্কার তারপরে বাসি কাজটা সেরে স্নান করে চলে এসেছি আমি কিন্তু উপোস আছি তবে তোমাদের দাদা ভাইয়ের ডিউটি আছে যার কারণে প্রথমে কিন্তু আমি রান্নাবান্নাটা করে নিচ্ছি আজকে করব গোলা রুটি বেগুন ভর্তা আর একটু আর কি বা চা করবো ঠিক আছে দেখো কোয়ার্টারে আছি অত কিছু মানতে পারবো না আর বাচ্চা নিয়েও অত মানে স্পেশাল কিছু রান্নাও করতে পারব না একটু তো কষ্ট হয়ে যাবে আর বেশি কিছু যদি খাটতে যাই তাহলে আমার শরীরের পক্ষে অনেকটা চাপের যার কারণে আমি যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি তো আমি দেখো মাথায় স্নান করে চলে এসেছিলাম আমি কিন্তু নতুন জামা কাপড় পরব একটু পরে তো এখন আমি যেহেতু রান্না টান্না করবো যার কারণে আমি এই জামাটাই পরে এসেছি কারণ দেখো এই জামা পরে রান্না করব বাবে পরে ঠাকুরকে পুজো করবো তা তো হয় না রান্নাবান্না করার পর এই যে এখন এসেছি আতবটা বাড়তে যেহেতু পুজো আর আলপনা দিতেই হবে যার কারণে আমি আতবটা আগের দিন রাতের বেলায় কাপড় ছেড়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এখন হচ্ছে আতবটা বেটে নিচ্ছি আর তোজসোনা দেখো আমার কাছে বসেই আছে যখন আমি মিক্সিটা চালু করি না ওই আওয়াজটা ওর খুব ভালো লাগে একবার দুবার তো নাড়তেও বাসে দেখো আমার কাছে বসেই আছে তো আমি পুজো করবো আর কি যার জন্য আমি আর কি আতবটা বেটে নিলে এবারে আলপনাটা দেবো তোমার দাদাভাই বাড়িতেই ছিল যার কোনো ওকে বললাম যে একটু ক্যামেরাটা করে দাও তো তোমাদের পুজো কেমন কাটছে আমাকে একটু কমেন্ট করে বলবে তার কারণ আমি তো এখানে আছি মানে ওইদিকে কী হচ্ছে না হচ্ছে কিছু বুঝতেই পারছি না ওই যা ফোনে টুকটাক দেখছি ঠিক আছে মানে অনেক বান্ধবীরও মানে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আরে দেখলাম যার কারণে ওইখানে আমার ঠাকুর দেখা হয়েছে এই বছরও যাওয়া হলো না আমার দুর্গা পুজোতে তো দেখো বন্ধুরা আমি এখন আর কি ঠাকুর মন্দিরটা একটু হালকাভাবে সাজিয়েছি যতটুকু পেরেছি আর কি করেছি হ্যাঁ বাচ্চা নিয়ে তো এই দেখো আমি এখন আলপনাটা দেব তো সেই জন্য একটা সুতির মানে মোটা কাপড় নিয়ে নিচ্ছিলাম আমি আর কি অত ভালো করে আলপনা কিন্তু আঁকতে পারি না ওই আর কি কাজ জলার মতন আঁকতে পারি এই যে দেখতেই পাচ্ছ সে ভালো ডিজাইন বা কিছু আমি কিন্তু করতে পারি না ওই আর কি ঠাকুমাদের দেখে দেখে যতটুকু শিখেছি আর কি করেছি আমার কাছে মা দুর্গার কোনো ফটো বা মূর্তি কিন্তু ছিল না যার কারণে আমি আলপনাতেই জয় মা দুর্গা লিখে দিয়েছিলাম আর যে পিড়িটায় বসাবো একটু আর কি তো সেই তো আমি আলপনা দিয়ে লেপে দিয়েছিলাম এখন এসেছি বাইরের দুয়ারে আলপনা দিতে সম্পূর্ণ ডিজাইনটা তোমার দাদাভাই ক্যাপচার করেনি আমি যখন এডিট করছি তখন দেখতে পেলাম দেখো দুয়ারে দুয়ারে আর কি আমি দিয়ে দিচ্ছি আলপনা তুলসী মন্দিরে বাকি ছিল তো লাস্টে আর কি তুলসী মন্দিরে দিয়েছি তুলসী মন্দিরের স্থানগুলো একটু ফাটা ফাটা ধরনের যার কারণে সে ভাবে কিছু কিন্তু ডিজাইন করা হবে না ওই নর্মালি ঘরে যেটা এঁকেছিলাম সেটাই এঁকে দিয়েছি আর এই যে তযুসোনা আর ওর বাবা দেখো আর কি আমাকে ভিডিও করছে তোসোনা তো আমাদের চুপচাপ সব দেখছে আমি কি করছি না করছি তো দেখো এই দুর্গা পুজো চলাকালীন কিন্তু মাতারানীরও পুজো হয় মানে বিহারীদের আর কি মাতারানীর পুজো হয় তো আমার কাছে আর কি মাতারানীর একটা ফটো ছিল যেটাকে আমাদের বাঙালিরা বলে সিংহ বাহিনী মা তারও কিন্তু পুজো এখন হয় তো আমার কাছে সেই একটা ফটো ফ্রেম ছিল তো ওটাকেই আমি পুজো করেছি আলপনা দিয়ে জয় মা দুর্গা লিখেছি বললামই তো দেখো আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আর তোমরাও ক্ষমা করা ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়েই কিন্তু আমি পুজোটা করেছি কারণ আমি কোয়ার্টারে আছি আর তোমার দাদাভাই ডিউটিতে ব্যস্ত ও অতটাও কিছু সামগ্রী এনে দিতে পারেনি টুকটাক যতটা হাতের কাছে পেয়েছি সেই নিয়েই একটু মনে ভক্তি রেখে পুজো করেছি যে দেখো আমি এখন ফটো ফ্রেমটা পরিষ্কার করে নিয়ে তার মধ্যে সিঁদুর লাগিয়ে দিচ্ছি এবার হচ্ছে আমি ফটো ফ্রেমটাকে আর কি পিড়িটাতে বসিয়ে দেবো সব কিছু রেডি করে নিলাম দেখতেই পেলে আম পল্লবটা ধুই আমি সিঁদুরও লাগিয়ে দিয়েছি এখন হচ্ছে ঘরটা পেতে নেব আমি কিন্তু ঘটের ভেতরে আর কি এক টাকার কয়েন দিয়েও দিয়েছি ওটা আর কি সিঁদুর মাখিয়ে দিয়েছি আমার কাছে ছিল না আর আমার বাড়ির ভেতরে তো দেখতেই পাচ্ছ যে তোমরা এই ফুলগুলো অনেকগুলো ফোটে আর কারণ ওই ফুলগুলো দিয়েই সাজিয়েছি বাইরে থেকে কোনো ফুল আনিনি এক্সট্রা করে এখন আমি মনে একটু জয়মা দুর্গা বলে একটু পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম এইবারে যখন বাড়ি যাব আর কি তখন আমি ভেবেই রেখেছি যে অনেক রকমের ঠাকুর নিয়ে আসবো মূর্তি হোক কিংবা ফটো ফ্রেম হোক তার কারণ হচ্ছে দেখো বাঙালির হচ্ছে বারো মাসে তেরো পার্বণ তো দেখো অত ঠাকুর আমার কাছে মানে আনা নেই প্রথম যখন এসেছিলাম অনেক জিনিসপত্র আনতে হয়েছিল তারপর তো প্রেগনেন্ট হয়েছি তারপর বাড়ি গিয়েছি অত আনতে পারিনি বাচ্চা নিয়ে তো এবারে যাবো এখন তো যে বড় হয়ে গেছে আনতে পারবো আর কি দেখো আমি আরতি করে তোমার ভাইকে তোজোকে দিয়ে দিলাম আর এই যে দেখো আমার কিন্তু পুজো করা হয়ে গেছে আর এই যে দেখো কেমন সাজিয়েছি তোমরা কিন্তু বলবে যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি তো এতক্ষণ ধরে ছিলাম তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি দেখো আমি যে নিরামিষ কিছু খেয়েছি তা কিন্তু বলবো না তার কারণ আমি পেঁয়াজ খেয়েছি সত্যি কথাই বলছি তবে হ্যাঁ ডিম মাছ মাংস এগুলো খাইনি তবে হ্যাঁ পেঁয়াজ খেয়েছি আদা রসুন খেয়েছি দেখো মিথ্যা কথা বলে তো লাভ নেই কোয়াটারে আছি অত কিছু মানতে পারবো না তা দেখো আর কি আমরা খেতে বসেছি দুজনে আর এখন হচ্ছে বেলা ওই দুপুরের দিকে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তো দেখো সপ্তমী অষ্টমী একদিনে অষ্টমী নবমী একদিন মানে এবছর পুজোর কোনো কিছু মাথামণ্ড পাচ্ছি না বন্ধুরা বিশ্বাস করো বাড়িতে ফোন কর তো তারাও আর কি পাচ্ছে না মানে রাতারাতি আর কি অষ্টমী উবে গেছে নবমী চলে এসেছে যাই হোক অষ্টমী একটু স্পেশাল খাবার তো করতেই হবে বাড়িতে থাকলে তো লুচি তরকারি এসব করবেই এবার আমি যেহেতু বরের কাছে আছি রান্না করতে পারি না তা তো একদমই নয় পারি তো সবই তো সেই কারণে ভাবলাম চলো একটু লুচি ছাকা যাক তো তোমার দাদাভাই ফোন করে বললো যে ও লুচিটা করবে আমি যেন তরকারি আর সেমুইটা করে রাখি তোর কথা মতো আমি আর কি তরকারি সেমুইটা চাপিয়ে দিয়েছিলাম এদিকে তোজো ঘুম থেকে উঠে গেছে ও ঘুমাচ্ছিল আমি ভাবলাম চলো ফাঁকে কাজগুলো করে নিই আর রান্নাটাও করে নিই তো আমার আর কি হয়ে গেছে জাস্ট ও উঠে গেছে এখন ওকে কোলে নিয়ে একটু ঘুরছি তো আমি দেখছি ঘড়ির কাটার দিকে যে অনেকটাই লেট হয়ে গেছে তো তোমার দাদা এখনও আসছে না কখনই বা করবো কখনই বা খাবো আর পাশে যারা আছে তাদেরকেও দেবো কারণ তারাও বাঙালি তো আর কি

এই ভিডিওটা করেছিল তোমার দাদাভাই এসে রাতে একটু মানে অন্য কিছু রান্না করব যার কারণে পেঁয়াজ কেটে রাখছিলাম আর এই যে ঢেঁড়সও ভাজবো যার কারণে ঢ্যাঁড়সগুলো কেটে রাখছিলাম তারপরে আর কি জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে যে সন্ধ্যা আরতি করতে চলে এসেছি আমি নিজেই পুজো করছি তার কারণ এইখানে আমরা সেভাবে কোনো পুরোহিত বা কিছু কিন্তু জানি না যার কারণে নিজে একটু মনে ভক্তি রেখে করে দিই সন্ধ্যা আরতি করেও তোমার দাদাভাই আর তোজোকে যে দেখো আমি মানে আরতি দিয়ে আর কি প্রণাম করিয়ে দিচ্ছি তোজো সোনা দেখো কত সুন্দর টুকুর টুকুর করে দেখছে এই যে আমি তুলসী মন্দিরও আর কি আরতি করে নিলাম তো চলো এবার যাওয়া যাক বাড়ির ভেতরে তো তোমার দাদাভাই হচ্ছে এখন লুচি করতে লেগেছে দেখো ডোটা থেকে আর কি লেচি কেটে নিচ্ছে ও অনেকটাই রাত করে দিয়েছিল জানো তো মানে ওই সাড়ে সাতটার মতন বেজে গেছিলো আমি তো ভেবেছিলাম আর কিছু খাবার খাবই নাই লুচিটাই খেয়ে নেবো কিন্তু তারপরে ও বললো যে না অল্প খাও লুচিটা আর কি যেহেতু আজকে অষ্টমী সেহেতু খাও এমনি রাতে রান্না করবে আমার ঠিক আছে তো দেখো ও এখন লুচি ছাঁকছে আর আমি তো তরকারি আর সেমুই কতক্ষণ আগেই করে রেখে দিয়েছিলাম ওইগুলো ঠান্ডাও হয়ে গেছিলো তো লুচি এই যে ছাঁকা হয়ে গেছে আমাদের পাশে যারা আছে তাদেরকে আমি দিয়ে চলে এসেছি আর এই যে এখন আমরা খেতে বসেছি খুব সুন্দর হয়েছিল রান্নাটা এখন বাজে রাত্রি আটটা এখন আমি রাতের রান্নাটা করবো তোজোকে দোলনায় রেখে দিয়েছি আর এখন আমি এসেছি মাশরুমগুলো কাটতে তোমার দাদা ভাই হাট থেকে নিয়ে এসেছিলো তো দু প্যাকেট নিয়েছি আমি প্রথমবার মাশরুম রান্না করছি তো তোমার দাদা ভাই রান্না করার কথা ছিল বাট ও একটা কাজে ব্যস্ত হয়ে পড়ে যার কারণে আমাকে রান্নাটা করতে হবে প্রথমবার করব কেমন হবে জানি না যে পেঁয়াজ কুচো আলু টমেটো কেটে নিয়েছে যে মশলাও রেডি করে নিয়েছিলাম তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো এখন আমি রেডি হয়েছি এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে তোমার দাদাভাই কাজে এতটাই ব্যস্ত কোনো দিন ওর সাথে ভিডিও বানাতে পারি না তোমরা দেখেছো আমার শর্ট ভিডিওগুলো তোমার দাদা আসেই না কারণ থাকে না আমি বরের কাছে আছি তাও কপাল ভিডিও বেশি বানাতে পারি না তোমার দাদা ভাই থাকে না বলে আজকে সুযোগ পেয়ে চাই বললাম যতই রাত হয়ে যাক আমি ভিডিও বানাবোই তো দেখো আমি সেজে কুজে নিয়েছি আর এখন আর কি তোমার দাদা ভাইয়ের সাথে ভিডিও বানাবো বলে আমি গান চয়েস করছিলাম একটু প্র্যাকটিস করছিলাম অমনি তোমার দাদা ভাইয়ের আর কি পেছন থেকে ভিডিও করছিল মানে কি বলবো বন্ধুরা আমাকে লজ্জায় ফেলে দিয়েছিলো এরকমভাবে কেউ দেখায় বলো লুকিয়ে লুকিয়ে করেছে আমি বুঝতেও পারিনি তো বন্ধুরা আমার আইফোনে আজকে প্রথম ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বাই বাই